আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিব আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে সতর্কতা নেই মানুষের মধ্যে, শারীরিক দূরত্ব অনেকেই মানছেন না, স্বাস্থ্যবিধিও নেই। করোনার কারণে টেস্ট করাতে আসা মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। গেল কয়েকদিন ধরে হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর সংখ্যাও। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন অসতর্কতায় বাড়ছে করোনা, সরকারকে এজন্য কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর মুগদা হাসপাতালে করোনা টেস্ট করাতে আসা কেউ কেউ অভিযোগ করেন কোনো রকম ব্যবস্থাপনা নেই, দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই। আমি 9টার সময় আসছি, আসলে দীর্ঘ সময় রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকা অগোছালো একটা ব্যবস্থাপনা, কেন আমাদের অসুস্থ, তার মধ্যে পানি খেতে হয় ব্যবস্থা নাই, একটু বসতে হয় সেটাও ব্যবস্থা নাই। এই অনলাইনের যুগে আসলে এই ব্যবস্থাপনা থেকে আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার। হাসপাতাল কর্তৃপক্ষের উচিত, আমরা যারা এখানে আছি, যে কোনো একটা শেড তৈরি করে দেওয়া উচিত, কারণ আমরা করোনা টেস্ট করতে আসে যদি আবার নিজেরা নিজে অসুস্থ হয়ে যাই তাহলে টেস্ট করা তো দূরের কথা। এখন এইটাই সবচেয়ে বড় উপকার। দর্শক এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী ইয়ার বাদল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, করোনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কেমন দেখছেন? হাবিবা, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নেই। আমি যে বাজারে রয়েছি এটি রাজধানীর কারওয়ান বাজার, এখানে যদি আপনাকে দেখায় যে 50 জন মানুষের মধ্যে, 100 জন মানুষের মধ্যে হয়তো 50 জন মানুষের মাস্কই নেই, আর যাদের মাস্ক রয়েছে তারা হয়তো কেউ হাতে নিয়ে আছেন, কেউ থুতনিতে নিয়ে আছেন, এরকম একটি উদাসীন একটা অবস্থা রয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হলেও এই মাস্ক ব্যবহারের জন্য বাধ্য করতে জরিমানার ব্যবস্থা করা হলেও এখনও কিন্তু মানুষ সতর্ক হয়নি, সে কারণেই এখন হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং সংক্রমণ বাড়ছে। এটি ধীরে ধীরে ভয়াবহ একটি অবস্থার দিকে যাচ্ছে। গত 14 তারিখে যেখানে ছিল মৃত্যুর সংখ্যা 18 জন, 15 তারিখে সেটি দাঁড়িয়েছে 26 জনে। তো এইভাবে ধীরে ধীরে বাড়ছে। হাসপাতালগুলোতে যে সাধারণ ধারণ ক্ষমতা করোনা রোগীর, তার তুলনায় কিন্তু রোগীর সংখ্যাও অনেক বেশি বেড়েছে। আমরা দেখেছি করোনা টেস্ট করাতে গিয়ে মানুষ, আগে যে পরিমাণ মানুষ ছিল তার চেয়ে অনেক বেশি মানুষ করোনা টেস্ট করাতে এসেছেন এবং তারা নানা রকম অভিযোগ করছেন। তো মানুষের মধ্যে সচেতনতা নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে করোনা যুগে বেড়ে যাওয়ার পেছনে অসচেতনতাই একটি বড় কারণ। এই জন্য মানুষকে সতর্ক হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, শারীরিক দূরত্ব যেটি সেটি মেনে চলতে হবে, এবং নিয়ম করে হাত ধোয়া সহ নানা রকম যে স্বাস্থ্যবিধি মানার যেসব পরামর্শ রয়েছে সেসব সবাইকে মেনে চলতে হবে। না হলে এই স্বাস্থ্যবিধি যেগুলো সব মানুষের জন্য, যারা মানছেন না তাদেরকেই কিন্তু তার খেসারত দিতে হবে। তো এখন পর্যন্ত ধীরে ধীরে করোনার সংক্রমণ বাড়ছে এবং মানুষ যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে সেক্ষেত্রে হয়তো এই সংক্রমণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাবিবা, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে করোনা ঝুঁকির সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে, এতক্ষণ কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল। চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক ব্যবহার নিশ্চিতে দ্বিতীয় দিনের মতন অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে নগরীর 6টি স্থানে একযোগে অভিযান শুরু হয়েছে। কাজীর দেউরি এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এ সময় তিনি জানান টানা 7 দিন এই কার্যক্রম চলবে। প্রথম 2 দিন জনসাধারণকে সচেতন করা হচ্ছে, এরপর থেকে জরিমানাও করা হবে। গত 24 ঘন্টায় এই জেলায় 253 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। উত্তর 11 নম্বর সেক্টরের সুইচ গেট এলাকায় দিঘির খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে DNCC সমন্বিত মশক নিধন অভিযান পরিদর্শন এবং মশক কর্মীদের মনিটরিংয়ের বায়োমেট্রিক ট্র্যাকার উদ্বোধন শেষে উচ্ছেদ অভিযান চালান মেয়র আতিকুল ইসলাম।
সাফা টাওয়ার নামে একটি আবাসন প্রকল্প খালের এই জায়গাটি দখল করে রাখে। মেয়র বলেন, মশক নিধনকে আধুনিকায়ন করতেই বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হলো। মশক নিধনে নগরবাসীকে সচেতন হবার আহ্বানও জানান মেয়র আতিক। মশক প্রজনন ক্ষেত্র তৈরি করার অভিযোগে সিভিল এভিয়েশন অথরিটি বিমানবন্দর, রেলওয়ে, হজ ক্যাম্প ও আশিয়ান সিটির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের সকল জনগণকে, বিশেষ করে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে এই পরিষ্কার পরিচ্ছন্নর জন্য। তাহলেই কিন্তু আমরা সম্মিলিতভাবে এই মশাটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, সফল হতে পারবো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দিতে কাল থেকে 26 মার্চ পর্যন্ত ঢাকা সফরে আসছেন 5টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। রাতপহলেই পর্দা উঠবে 10 দিনের উৎসবের। প্রথম দিনে আসবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ। এরপর একে একে আসবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এর মধ্যে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। দিবসটি ঘিরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সকে সাজানো হয়েছে। সরকারের পাশাপাশি নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা আওয়ামী লীগও। টুঙ্গিপাড়া সহ গোটা জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বরণ করতে প্রস্তুত করা হচ্ছে মাতুয়া ধর্মানুরাগীদের তীর্থভূমি গোপালগঞ্জের ওরাকান্দি ঠাকুরবাড়ি সহ আশপাশের এলাকা। আগামী 27 মার্চ ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠিত পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ মন্দিরে পূজা দেওয়ার কথা রয়েছে তার। সাজসজ্জার পাশাপাশি গোয়েন্দা নজরদারিতে গোটা এলাকা। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাল মামুনের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র বালের রিপোর্ট। বাংলা 1218 সালের ফাল্গুন মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথির ব্রহ্ম মুহূর্তে মহাবারুণীর দিনে নিপীড়িত ও অবহেলিত মানুষের মুক্তির দূত হয়ে আবির্ভূত হন পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ছোটবেলা থেকেই তার অলৌকিকত্ব ও লীলার জন্য তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ে শ্রীধাম ওরাকান্দির নাম। মতুয়া সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের একটি বিশেষ সম্প্রদায়, যারা হরিচাঁদ ঠাকুরকেই তাদের দেবতা মান্য করেন। এই তীর্থস্থানে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগমনকে কেন্দ্র করে নির্মাণ করা হচ্ছে 4টি হেলিপ্যাড, মন্দিরে যাওয়ার 500 মিটার অভ্যন্তরীণ সড়ক সহ ঢাকা খুলনা মহাসড়ক থেকে ওরাকান্দির 8 কিলোমিটার সংযোগ সড়কের সংস্কারের কাজ। কাজগুলা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং এটা নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজগুলা শেষ করে দিতে পারব। মোদীর আগমনে মতুয়া ভক্ত ও ঠাকুরবাড়ি সহ আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওরাকান্দি ঠাকুরবাড়িতে আসবেন এমন প্রত্যাশা করছেন মতুয়া ভক্তরা। এখানে আমরা মতুয়ারা খুব আনন্দিত এবং খুব গর্ব মনে করি, আর উনি আসলে তো আমাদের একটু উৎসাহ বেশি বাড়বে আর কি। বোধ হয় প্রধানমন্ত্রী, আমরা আশা করি বা আমরা প্রত্যাশা করি যে উনি যদি একই সাথে আমাদের ঠাকুরবাড়িতে আসতেন তাহলে আমাদের এই আরও আনন্দিত হতাম। ওরাকান্দি গ্রামের ঠাকুরবাড়ি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মতুয়া সম্প্রদায়ের কাছে পবিত্র পুণ্যভূমি। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল আরটিভি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী মুরাদ হাসান বললেন, শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আর আরটিভির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম বললেন, সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে আরটিভির এমন প্রয়াস অব্যাহত থাকবে। আতিকার রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত।
রাজধানীর হাতিঝিল এমফি থিয়েটারে বঙ্গবন্ধু বাংলাদেশ বিষয়ে সাধারণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ছবি আঁকায় অংশ নেয়। শিশুদের সৃজনশীল কাজ ও প্রতিভা বিকাশে এই আয়োজন করে আরটিভি, উত্তর সিটি কর্পোরেশন ও ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। সাধারণ শিশু কিশোর যারা আছে তারা তো ভালোবাসেই আমাদের প্রিয় বঙ্গবন্ধুকে, তো ওনার জন্মদিনটাকে উদযাপন করার এই লক্ষ্য উপলক্ষেই আসলে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর এবং আমাদের যারা সাধারণ শিশু কিশোররা আছে, নিউরোটিপিক্যাল যাদেরকে বলি, তারা সবাই আজকে এখানে এসে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে অঙ্কন করতেছে। এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং এটা যতদিন বাংলাদেশ থাকবে এবং ততদিনে এই 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 অনুষ্ঠানটি এই বঙ্গবন্ধুর জন্ম তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পালন করে আসতেছেন এবং এটা ইনশাআল্লাহ সবসময় এটা চলতে থাকবে। প্রতিযোগিতা শেষে চার ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, অটিস্টিক শিশু কিশোরদের জন্য বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে নানা সুযোগ তৈরি করেছে। জাতির পিতা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সবসময় উনি আন্তরিকভাবে সব ধরনের সহযোগিতা দিচ্ছে, তাদেরকে পড়াশোনা থেকে শুরু করে তাদেরকে বই পত্র থেকে শুরু করে সমস্ত কিছু, তাদের জন্য আলাদা প্রতিবন্ধী স্কুল থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা, তাদেরকে চাকরি বাকরি সকল ক্ষেত্রে। আগত অতিথিরা শিশুদের ছবি আঁকার প্রতিভায় মুগ্ধ হন। এতে প্রত্যেকের কিন্তু একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা খুঁজে বের করার জন্য আমাদের কাজ করতে হবে। যেই স্বপ্নটা দেখে আমরা প্রকল্পটা শুরু করেছিলাম, যে জনসমাগম শিশু কিশোরদের নতুনভাবে উদ্দীপনা দেওয়ার জন্য যে সমস্ত জায়গা সৃষ্টি করা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে সমস্ত কার্যক্রম আমরা করেছি তারই আজকে সফল বাস্তবায়ন দেখে অত্যন্ত ভালো লাগছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। 2023 সালের মধ্যে 30,000 মুক্তিযোদ্ধার আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পরিকল্পনা বিভাগে যুক্ত হয়ে একনেকের সভায় তিনি বলেন, যাদের জমি নেই তারাও যেন ঘর পায় সেজন্য উদ্যোগ নিতে হবে। পরে সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বাড়ি বলেন, মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য 4,112 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এটি সহ 6টি প্রকল্পে ব্যয় হবে 5,619 কোটি টাকা। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ এনে রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর সহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সকালে রাজশাহীর সিএমএম আদালতে মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাব্লু সরকার উপস্থিত ছিলেন। মামলার অপর আসামিরা হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন। নিজ প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমে কর্মী নিয়োগে আদালতের আদেশ অবমাননার অভিযোগে হাইকোর্টের নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান। দুপুরে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ শুনানি শেষে তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পুনর্নিয়োগের বিষয়ে রুলের শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর 22 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির 38 জন কর্মচারীকে চাকরির পুনর্বহালের নির্দেশ বাস্তবায়ন না করায় গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়নের সভাপতি আদালত অবমাননার আবেদন করেন। রাজশাহীর অধিকাংশ সড়ক এখন খানাখন্দে ভরা। 10-15 বছর ধরে সংস্কার হয় না এমন সড়কও আছে দুই সিটিতে, ফলে পথে নেমে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। ওয়ার্ড কাউন্সিলরদের দাবি, বরাদ্দ না থাকায় রাস্তা মেরামতে বেগ পেতে হচ্ছে। রাজধানীর রাস্তার বেহাল দশা নিয়ে আশিকুল আলমের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। দীর্ঘদিন পর শুরু হয়েছে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি 27 নম্বর সড়কের সংস্কার কাজ। এক বছর ধরে আবর্জনায় ঠাসা এবড়ো থেবড়ো সড়কে ধুলোর মধ্যে চলতে হচ্ছে পথচারীদের। খুব দ্রুত এবং সুন্দরভাবে যাতে কাজটা শেষ করে, কারণ মানুষ আশেপাশে হসপিটাল আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, এখানে দুইটা সুপার শপ, সবারই অসুবিধা ভোগান্তির ভিতরে পড়তেছে। এদিকে কাটা ওদিকে কাটা, আমরা বের হওয়ার মতন অবস্থা নাই। একটা রাস্তা যদি এক বছর লাগে তাহলে আমরা
এই এলাকার বাসিন্দা আমরা কিভাবে চলবো। রাস্তা সংস্কারে দীর্ঘসূত্রিতার জন্য আগের জনকে দুষলেন বর্তমান কাউন্সিলর। এই কাজগুলো সাবেক মেয়র সাবেক কাউন্সিলরকে দিয়ে গেছিল, এখনও সাবেক কাউন্সিলর জাগ্রেশন স্বপন এই কাজটা করছে, কিন্তু এটা আমি মনে করি যে তার এই লাইনে ঢোকা উচিত হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আমি না, এবং এটা সম্পূর্ণ একটা মিথ্যা আমার বিপক্ষে বলেছে। কেন বলেছে সেটা আমি জানি না, কি উদ্দেশ্যে করছে সেটাও আমি জানি না। আগারগাঁওয়ের জাতীয় সংসদ সচিবালয়, আবাসিক কমপ্লেক্স, বিজ্ঞান জাদুঘর ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সামনের রাস্তাটি সংস্কার হয় না প্রায় 15 বছর। রাস্তার উপর গড়ে উঠেছে দোকান, গ্যারেজ, অবৈধ জ্বালানি তেলের ব্যবসা, বানানো হয়েছে ডাম্পিং পয়েন্ট। এখানে রাতের বেলা আরও একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়, যেটা আমাদেরকে উদ্বেগের সৃষ্টি করে। আমরা মনে হয় এলাকার কমিশনার, যিনি বরাবরই এই এলাকায় নির্বাচিত হয়ে এসেছেন, এবং মনে হয় যে ওনার এই দেশে সুদৃষ্টি দেওয়া উচিত, এবং উনি এই টেন্ডারের ক্ষেত্রে উনি এবারও পেয়েছেন। এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে অথচ আমরা এই রাস্তায় চলাচল করি, আর বৃষ্টি হলে এ রাস্তা একদম চলাচলে অনুপযোগী। চোখের সামনে এত সব অনিয়ম হলেও খবর রাখেন না ওয়ার্ড কাউন্সিলর। পিডব্লিউডি থেকে সিটি কর্পোরেশনের রাস্তাটা হ্যান্ডওভার হয়েছে, যার জন্যই আমরা কাজ করতে পারতেছি। আমাদের এই রাস্তার টেন্ডার অন্য অন্য রাস্তা হয়ে গেছে, এই রাস্তার টেন্ডার প্রক্রিয়া দিন, ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে কাজটা আমরা করতে পারব। বনানীর এই রাস্তাটির বেহাল দশাকে নিয়তি মেনে নিয়েছেন এলাকাবাসী, চলাচল বন্ধের উপক্রম হলেই নিজেরাই মেরামত করে নেন। সরকারের হোল্ডিং ট্যাক্স বা সব কিছু যথারীতি দিয়ে আসতেছি, কিন্তু সরকারের কাছ থেকে তো আর আমরা আমাদের নাগরিক সুবিধাটা পাচ্ছি না। এখন তো অবস্থা তাও ভালো, আপনি হাঁটতে পারতেছেন, যখন বর্ষার সময় আসবে হাঁটা চলা খুবই কষ্টকর ব্যাপার। যখন দেখা যাচ্ছে যে 15 বার বলার পরেও কোনো কাজ হয় না, তখন আমরা 16 বার বলি না, এর আবিষগুলো আমাদের পকেটে টাকা দেখি না। কাউরান বাজার, মগবাজার ও কাকরাইলের ভাঙাচুরা রাস্তার মেরামত কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। এই রাস্তাটা 4-5 বছর থেকে এই ভাঙাচুরা, এখন বর্ষাকালে অনেক পানি হয়, মানুষ খুব কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ার্ড কাউন্সিলরের দাবি অর্থ বরাদ্দ না থাকায় এই দুর্ভোগ, জনগণের দুর্ভোগ কমে যাবে, অচিরেই কমে যাবে, এটা নিয়ে কথা হচ্ছে, আস্তে আস্তে একটু সময় দেন, এখন গুড গভর্নেন্স আসছে। জবাবদিহিতার অভাব, সেবা সংস্কার সমন্বয়হীনতা আর দুর্নীতিগ্রস্ত প্রশাসনের কারণে রাজধানীর সড়কের এমন বেহাল দশা বলে মনে করেন ভুক্তভোগীরা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। থাকুন মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন, এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline, youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।